অনুযায়ী অস্ত্র সংগ্রহ করছে ছাত্রদল। সংগঠনের ছয়জন নেতাকে গ্রেপ্তারের পর এ দাবি করেছে পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। বিএনপি বলছে এটি বিরোধীদের দমাতে সরকারের নতুন ফন্দি। এই বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক ও রাষ্ট্রদূত ডক্টর হাসান মাহমুদ খন্দকার। ডক্টর হাসান মাহমুদ খন্দকার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত সংবাদে। আপনার কাছে শুরুতেই যেটা জানতে চাইব যে অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্য তো আটক গ্রেপ্তার হয়, তো নির্বাচনকে সামনে রেখে এই গ্রেপ্তারটা সেরকম কিছু কিনা? এটা তো আপনি যেটা বলেছেন সরাসরি উত্তর দেওয়া সম্ভব না। আমরা যতটুকু জানতে পারলাম আপনাদের প্রতিবেদন দেখে এবং সংবাদপত্রের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি যে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে এবং এখানে একটা ফৌজদারি অপরাধের সম্পৃক্ততা কিংবা অভিযোগ আছে। আমরা বিষয়টাকে ওইভাবে দেখতে হবে, একটা দিক। আর একটা দিক হচ্ছে তার একটা সংবেদনশীলতা আছে, একটা রাজনৈতিক দিক এর মধ্যে আছে, কারণ রাজনৈতিক ছাত্র সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ আসছে। আমার যেটা ব্যক্তিগত ধারণা যে যেহেতু এ ধরনের একটা সংবেদনশীলতা আছে, বিষয়টি অতিরিক্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং এখানে যারা তদন্তকারী কর্তৃপক্ষ আছেন তাদেরকে অতিরিক্ত সতর্কতার সাথে, নিষ্ঠার সাথে, স্বচ্ছতার সাথে এবং নিরপেক্ষতার সাথে এটা তদন্ত করতে হবে, কারণ এই সংবেদনশীলতা একটা বড় ধরনের ব্যাপার। কারণ এখানে আমি আগেই বলেছি রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে অভিযোগটার ব্যাপারে। সুতরাং আমি মনে করি যে যারা কর্তৃপক্ষ আছেন এ ব্যাপারে সতর্ক হয়ে তারা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। জি, পুলিশ বলছে যে বিএনপি নেতাদের নির্দেশনা অনুযায়ী ছাত্রদলের ছেলেরা অস্ত্র সংগ্রহ করছে, তো এই জায়গা থেকে যদি প্রশ্ন করি যে কোনো রাজনৈতিক দলের কেন্দ্রীয় পর্যায় থেকে এই ধরনের নির্দেশনা দেয়া সম্ভব কি না, যেটা তাদের সংগঠনকে প্রশ্নবিদ্ধ করতে পারে? সম্ভব কি না এটা তো আপনি ওইভাবে চূড়ান্তভাবে বলা যাবে না। যদি ওভাবে কেউ কোনো কিছু করে থাকেন অবশ্যই সেটা গর্হিত, যেহেতু বিষয়টি তদন্তাধীন এবং একটা অভিযোগ আকারে এসেছে, মামলা রুজু হয়েছে, মামলার তদন্ত বোধহয় শেষ হয়নি কিংবা বিষয়টি অনুসন্ধানের পর্যায়ে আছে, আমি ঠিক জানি না এটা মামলা হয়েছে কিংবা অনুসন্ধান পর্যায়ে আছে। আমি ওই জন্যই বলছি যেহেতু একটা রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে এখানে, বিষয়টির একটা সংবেদনশীলতা আছে, সেদিকে দৃষ্টি নিবদ্ধ করে নিষ্ঠা, স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে কিন্তু বিষয়টা দেখতে হবে। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সত্য উদ্ঘাটিত হবে, আর যদি না হয় সেটা সেভাবেই আসবে। তো আমি মনে করি যে ওটা আপনি যেটা প্রশ্নটা করেছেন তার জবাবটা এরকমই হবে যে কেন্দ্রীয়ভাবে এভাবে কোনো দায়িত্বশীল নির্দেশনা দেওয়ার কথা না। এখন যদি কেউ রাজনৈতিক উদ্দেশ্য কিংবা অসৎ উদ্দেশ্য কিংবা উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু করেন সেটা অন্য কথা, সেটা একটা অপরাধের সামিল এবং ফৌজদারি অপরাধের সামিল যদি হয়ে থাকে। তবে আমি যেটা মনে করি যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্তভাবে এ বিষয়ে মন্তব্য করাটা সমীচীন না, এবং আমি আবার জোর দেব তদন্তে স্বচ্ছতা এবং নিরপেক্ষতার উপর। জি, এখানে আগে গ্রেপ্তার করা হয়েছে তার অনেক পরে জানানো হয়েছে, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? এটা ঠিক মতো আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কিনা আপনার কাছে কি মনে হয়? এটা যে প্রশ্নটা এসেছে এটা জবাব পুলিশ কর্তৃপক্ষ দিতে পারবেন, কারণ এটা বিধি মোতাবেক হতেই হবে। বিধিতে বলা আছে আপনি কতক্ষণ পর্যন্ত রাখতে পারবেন একজন ধৃত ব্যক্তিকে, সেটা পরিষ্কার বলা আছে এবং সেইভাবে তারা কিন্তু জবাবদিহিতার আওতায় আছেন। সুতরাং পুলিশ কর্তৃপক্ষকে প্রমাণ করতে হবে যে তারা তাদের উপর বিধি মোতাবেক যে অর্পিত দায়িত্ব বিধি মোতাবেক সেটা করেছেন, এটা তাদের প্রমাণ করতে হবে। যে অভিযোগটা এসেছে উত্তরটাকে কিভাবে দিতে হবে প্রমাণ করতে হবে। জি, ডক্টর হাসান মাহমুদ খন্দকার, অসংখ্য ধন্যবাদ আজকে নির্বাচিত সংবাদে যোগ দেওয়ার জন্য।